আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা পৃথিবীর জমিনে মুমিন নারী এবং পুরুষদেরকে যারা পৃথিবীর জমিনে মুত্তাকি নারী এবং পুরুষদেরকে যারা পৃথিবীর জমিনে মুত্তাকি শিশুদেরকে যারা পৃথিবীর জমিনে মুত্তাকি নারীদেরকে যারা পৃথিবীর জমিনে মুত্তাকি পুরুষদেরকে নির্যাতন করে নিপীড়ন করে নিস্পৃশন করে এবং সেই মুত্তাকিদের কাছে মাফ চায় না শুধু তাই নয় মুত্তাকিদের কাছে মাফ চায় না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চায় না ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু অতঃপর সে ব্যক্তি মাফ চায় না ফালাহুম আযাবু জাহান্নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব শুধু তাই নয় ওয়ালাহুম আযাবুল হারিক ওয়ালাহুম আযাবুল হারিক আমি আল্লাহ তাআলা তার জন্য জালাও এবং পোড়াওয়ের কষ্ট তাদের জন্য রেখে দিয়েছি বলেন নাউযুবিল্লাহ আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত মানুষ যারা মুমিনদেরকে কষ্ট দেয় মুমিনদেরকে নির্যাতন করে নিপীড়ন করে নিস্পৃশন করে আসো তাওবা করো সময় আছে আসো আমার কাছে আসো তাওবা করো যদি তাওবা করো তাহলে তোমার কপাল ভালো আর যদি তাওবা না করো তাহলে তোমার কপাল পোড়া ঠিক না বেড়ে তাহলে তোমার কপাল পোড়া তুমি অনেক কষ্ট দিয়েছো মানুষদেরকে বাড়িতে পর্যন্ত থাকতে দাও নাই ঠিক না বেড়ে বাড়িতে পর্যন্ত থাকতে দাও নাই যে কোরআনের কথা বলতে গিয়ে মানুষ বাড়িতে থাকতে পারে নাই যে কোরআনের কথা বলতে গিয়ে মানুষ নিজের ইউনিয়নে থাকতে পারে নাই যে কোরআনের কথা বলতে গিয়ে নিজের থানাতে মানুষ থাকতে পারে নাই যে কোরআনের কথা বলতে গিয়ে নিজের রাষ্ট্রে পর্যন্ত থাকতে পারে নাই এই সমস্ত মানুষকে কষ্ট দিয়েছো যতক্ষণ পর্যন্ত ওই মানুষটার কাছে মাপ চাবে না এবং যতক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে মাপ চাবে না আল্লাহ তোমাকে মাপ করে দেবে না দেবে না দেবে না ভাইরা আমার বাড়িতে এসেছে অনেক কষ্ট করে স্ত্রী পুত্র সন্তানদেরকে নিয়ে কষ্ট করে বাহিরে কাজ করেছে তাদেরকে নিয়ে কিছু খাদ্য খাবে তাদেরকে নিয়ে একটু ঘুমাবে তাদের সঙ্গে একটু সময় দেবে সন্তানকে কোলে নেবে সন্তানকে কোলে নেবে সেই সময়টুকু দাও নাই ফোন করে জানিয়ে দিয়েছো মানুষদেরকে ফোন করে জানিয়ে দিয়েছো ওই সমস্ত মানুষদেরকে যারা তাদেরকে নির্যাতন করে যখনই জানিয়ে দিয়েছো ওই ব্যক্তিটাকে নিয়ে গিয়ে এত নির্যাতন করেছে এত নিপীড়ন করেছে একটাই দোষ শুধুমাত্র ওমা নাকুমু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ একটিমাত্র দোষ সে ব্যক্তি মহা পরাক্রমশালী রাজাধিরাজ সম্রাটের সম্রাট দিন ও দুনিয়ার একচ্ছত্র অধিপতি সেই মহান মালিকের উপর ঈমান এনেছে তারই উপরে জীবন প্রতিষ্ঠা করতে চায় এই পৃথিবীর জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করতে চায় ঠিক না বেঠে এই জমিনে আসে না এরকম মানুষ এই জমিনে আসে যারা কষ্ট দিয়ে যাচ্ছে একটার পর একটা আমরা পৃথিবীর জমিনে বিচার চাই না আমরা সেই কানে বিচার চাই যে মহান মালিক এই পৃথিবীর জমিনে আমাদেরকে তার ইবাদতের জন্য পাঠিয়েছেন স্বাধীনভাবে কথা বলতে পারি না স্বাধীনভাবে ইবাদত করতে পারি না সেই মালিকের কাছে বিচার দেব কঠিন কিয়ামতের দিনে মুসিবতের সময় তার বিচার না করা পর্যন্ত এক ইঞ্চি পরিমাণ মাটি আমরা সেখান থেকে নড়ব না নড়ব না নড়ব না বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তৃতীয় নম্বর জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে মুমিনদের আদর্শ মুমিনের তৃতীয় নম্বর গুণাগুণ হচ্ছে আবিদুন এই পৃথিবীর জমিনে আদর্শ মুমিন তৃতীয় নম্বর হচ্ছে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে একজন আদর্শবান মুমিন আল্লাহর গোলামি ব্যতীত আল্লাহর দাসত্ব ব্যতীত এই পৃথিবীর জমিনে মানব রচিত কোনো দাসত্ব করবে না মানব রচিত কোনো দাসত্ব করবে না করবে কারো বাবা কারো স্বামী কারো ভাই কারো ব্যক্তিগত কোনো মানুষের আদর্শ ব্যক্তিগত কোনো মানুষের দাসত্ব গোলামি আইন বিধান মেনে মোমেনটা চলবে না আদর্শবান মোমেন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মানবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন মানবে আর পৃথিবীর জমিনে কোন ব্যক্তির আইন মানবে না আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম আল্লাহ তাআলা জানিয়ে দিলেন হে মানব সকল মুসলমানদেরকে শুধুমাত্র বলেন নাই ইহুদিদেরকে শুধুমাত্র বলেন নাই খ্রিস্টানদেরকে শুধুমাত্র বলেন নাই গারো চাকমা পিপিলিকা এই পৃথিবীর জমিনে যত জাতি আছে কোন জাতিকে আল্লাহ তাআলা ইন্ডিকেট করে বলেন নাই
আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ শুনে নাও যত মানুষ আছো পৃথিবীর জমিনে হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীকে সৃষ্টি করেছেন যেন তোমরা ধর্মবীর হতে পারো বলেন সুবহানাল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করো যেই রব শুধু তোমাদেরকে নয় সেই রব শুধু তোমাদেরকে নয় এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছিল এই পৃথিবীর জমিনে যারাই এসেছিল এবং আছে বর্তমানে কিয়ামত পর্যন্ত যারা আসবে সকলেই সকলকেই সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদত ব্যতীত তার আইন ব্যতীত তার বিধান ব্যতীত পৃথিবীর জমিনে অন্য কারো বিধান অন্য কারো আইন অন্য কারো ইবাদত করো না তার কারণে এই পৃথিবীর জমিনে অনেকেই চেষ্টা করেছিল সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম সেকুলারিজম ন্যাশনালিজম সমাজতান্ত্রিক ধর্ম ক্ষমতাবাদ এই পৃথিবীর জমিনে জাতীয়তাবাদ এবং এই পৃথিবীর জমিনে পুঁজিবাদ অনেক কিছু দিয়ে এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করতে চেয়েছিল শান্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন এ শুধু গোটা পৃথিবী নয় তোমাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম তোমরা পৃথিবীর জমিনে এক ইঞ্চি মাটিতেও শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না আমার বিধান ছাড়া কোন স্থানের মধ্যে শান্তি জীবনেও কোনদিন আসবে না আসবে না আসবে না বলেন সুবহানাল্লাহ আল্লাহর বিধান আল্লাহর ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে আর অন্য কারো বিধান দিয়ে অন্য কোন ইজম দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীর জমিনে তন্ত্র মন্ত্র দিয়ে এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা যাবে না শান্তি এবং মুক্তি প্রতিষ্ঠা করতে পারে শান্তি দিতে পারে একমাত্র পবিত্র কোরআনুল কারীম ঠিক না বেঠে যদি সকল সমস্যার সমাধান তুমি পেতে চাও আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের মাঝে আসো আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাহু ওয়া বুশরা লিল مؤمنين وبشرى للمؤمنين الله پاک رب العالمين جانيه دلين ونزل عليك الكتاب تبيانا امي كتاب تما دير پتی نزل کري چي جاتي شاب بسوئي شاب جنس پرشکار بھاوے تولے دوري چي ایبان جا شدک پر نردشنا دائے এবং এর রহমত ও সুসংবাদ বহন করে তাদের জন্য যারা আনুগত্যের শির আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নত করে দেয় বলেন সুবহানাল্লাহ যারা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আনুগত্যের শির নত করে পৃথিবীর জমিনে কোনো মানবরচিত বিধানের কাছে শির নত করে না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাথা নত করে নিজের শিরটা নত করে থাকে আর পৃথিবীর জমিনের কোনো মানুষের কাছে মাথা নত করে না কোনো নেতা নয় কোনো নেত্রী নয় একমাত্র আল্লাহকে ভয় করে আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠার চেষ্টা করে একমাত্র আল্লাহর কাছে শিরটা নত করে দেয় যাহা কিছু আসুক না কেন যত ঝড় আসুক না কেন যত নির্যাতন আসুক না কেন যত নিপীড়ন আসুক না কেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান থেকে আমরা এক চুল পরিমাণও বিচ্যুত হব না হবো না ঠিক না বেঠে আসুক না যত ঝড় যত বাধা সাইক্লোন রসুলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে খোদার নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আমরা শত ঝড় আসুক না কেন যত যাহা কিছু আসুক না কেন আল্লাহর কাছে শিরনত করে দিয়েছি আমাদের জীবনগুলোকে বিক্রি করে দিয়েছি অতএব আল্লাহর দিন ব্যতীত আমরা পৃথিবীর জমিনে অন্য কোনো দিনের অন্য কোনো বিধানের অন্য কোনো আদর্শের কাছে মাথা নত করি না